हाय फ्रेंड्स, এই ভিডিওটি 100 ICTS question answer video second part. তাই আপনি যদি part 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দেওয়া আছে, তো part 1 ভিডিওটিকেও অবশ্যই দেখবেন. এন্ড part 1 ভিডিওতে আপনার জন্য একটি প্রশ্ন ছিল যার উত্তরটি আপনাকে কমেন্ট করে জানাতে বলেছিলাম. তো প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন 4, দ্যাট ইজ ভিটামিন বি. আর এই ভিডিওতেও আপনার জন্য একটি প্রশ্ন থাকছে. তো প্রশ্নটি হলো কোন ভিটামিনের অভাবজনিত কারণে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়, এবং অপশনগুলি হলো ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন ই এবং ভিটামিন ডি. তো আপনার উত্তর কমেন্ট করে জানান. অ্যান্ড ফ্রেন্ড, থ্যাংকস ফর 1K সাবস্ক্রাইবার্স. সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনকে সিলেক্ট করুন ও দেখতে থাকুন বাংলা নলেজ চ্যানেল. 51 নম্বর প্রশ্ন, বায়োলজি শব্দের প্রবর্তককে, এবং উত্তরটি হলো বায়োলজি শব্দের প্রবর্তক হলেন লেমার্ক. 52 নম্বর প্রশ্ন, টিটি টিকা কিসের প্রতিষেধক, এবং উত্তরটি হল টিটি টিকা ধনুষ্টঙ্কারের প্রতিষেধক. 53 নম্বর প্রশ্ন, ব্ল্যাক টাইগার কাকে বলা হয়, এবং উত্তরটি হল ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে. 54 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কি জাতীয় ঔষধ, এবং উত্তরটি হল পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক. 55 নম্বর প্রশ্ন, পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন পাখি, এবং উত্তরটি হল পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হল কাক. 56 নম্বর প্রশ্ন, লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ, এবং উত্তরটি হল লেবু গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ. 57 নম্বর প্রশ্ন, চিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি, এবং উত্তরটি হল চিনুক সংগ্রহের জন্য আদর্শ সময় গ্রীষ্মকাল. 58 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে, এবং উত্তরটি হল মানুষের রক্তে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহাতে. 59 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা কোন জাতীয় উদ্ভিদ, এবং উত্তরটি হল স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ. 60 নম্বর প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি, এবং উত্তরটি হল কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে. 61 নম্বর প্রশ্ন, মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন হয়, এবং উত্তরটি হল 1950 সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন হয়. 62 নম্বর প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে, এবং উত্তরটি হল ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে. 63 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ভাইরাসের নাম কি, এবং উত্তরটি হল সবচেয়ে বড় ভাইরাস হল গো বসন্তের ভাইরাস. 64 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি, এবং উত্তরটি হল মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার. 65 নম্বর প্রশ্ন, মানুষের দেহের হাড়ের সংখ্যা কয়টি, এবং উত্তরটি হল মানুষের দেহের হাড়ের সংখ্যা 206টি. 66 নম্বর প্রশ্ন, গাছের পাতায় তৈরি খাদ্য পরিবহন করে কোনটি, এবং উত্তরটি হল গাছের পাতায় তৈরি খাদ্য পরিবহন করে ফ্লোয়েম তন্তু. 67 নম্বর প্রশ্ন, জীবদেহের কাজের একক কি, এবং উত্তরটি হল জীবদেহের কাজের একক হল কোষ. 68 নম্বর প্রশ্ন, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি, এবং উত্তরটি হল মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন. 69 নম্বর প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেন, এবং উত্তরটি হল পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাল্ক. 70 নম্বর প্রশ্ন, ইলিশের বৈজ্ঞানিক নাম কি, এবং উত্তরটি হল ইলিশের বৈজ্ঞানিক নাম হল টিনুয়ালোসা ইলিসা. 71 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োটিকের কাজ কি, এবং উত্তরটি হল অ্যান্টিবায়োটিকের কাজ হল জীবাণু ধ্বংস করা. 72 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, এবং উত্তরটি হল ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে. 73 নম্বর প্রশ্ন, লালারসের দুটি উৎসেচকের নাম কি, এবং উত্তরটি হল লালারসের দুটি উৎসেচক হল টায়ালিন ও মল্টেজ. 74 নম্বর প্রশ্ন, অক্সিজেনের অনুপস্থিতি থাকে কোন শ্বসন, এবং উত্তরটি হল অক্সিজেনের অনুপস্থিতি থাকে অবাধ শ্বসন.
75 নম্বর প্রশ্ন, জন্ডিস রোগটি কোথায় হয়? এবং উত্তরটি হল জন্ডিস রোগটি হয় যকৃতে। 76 নম্বর প্রশ্ন, শীতল রক্তবিশিষ্ট প্রাণীর নাম কি? এবং উত্তরটি হল শীতল রক্তবিশিষ্ট প্রাণী হল ব্যাং। 77 নম্বর প্রশ্ন, ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখে? এবং উত্তরটি হল ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত ধমনীর স্পন্দনকে চেক করে। 78 নম্বর প্রশ্ন, অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল? এবং উত্তরটি হল অন্ধকারে অঙ্কুরিত হয় গাঁদা ফুল। 79 নম্বর প্রশ্ন, পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাব? এবং উত্তরটি হল পাতা বেগুনি হয়ে যায় ফসফরাসের অভাবে। 80 নম্বর প্রশ্ন, কোন আলোতে শালক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়? এবং উত্তরটি হল লাল আলোতে শালক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়। 81 নম্বর প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এবং উত্তরটি হল মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46টি। 82 নম্বর প্রশ্ন, কডমাছের তেলে কোন ভিটামিন থাকে? এবং উত্তরটি হল কডমাছের তেলে ভিটামিন এ ও ডি থাকে। 83 নম্বর প্রশ্ন, রক্তের মধ্যে রক্তকণিকার পরিমাণ কত? এবং উত্তরটি হল রক্তের মধ্যে রক্তকণিকার পরিমাণ 45%। 84 নম্বর প্রশ্ন, কাকে জীবনের ভিত্তি বলা হয়? এবং উত্তরটি হল প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। 85 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠান উদ্ভিদের নামকরণ করে? এবং উত্তরটি হল ICBN উদ্ভিদের নামকরণ করে। 84 নম্বর প্রশ্ন, একটি চোষক মূলের উদাহরণ দাও। এবং উত্তরটি হল একটি চোষক মূলের নাম হল হিস্টোরিয়া। 87 নম্বর প্রশ্ন, নাড়ির স্বাভাবিক স্পন্দন কত? এবং উত্তরটি হল নাড়ির স্বাভাবিক স্পন্দন 72 পার মিনিট। 88 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের আবিষ্কার হয় কত সালে? এবং উত্তরটি হল নিউক্লিয়াসের আবিষ্কার হয় 1831 সালে। 89 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এবং উত্তরটি হল লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন। 90 নম্বর প্রশ্ন, মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? এবং উত্তরটি হল মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। 91 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা কি জাতীয় উদ্ভিদ? এবং উত্তরটি হল স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ। 92 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? এবং উত্তরটি হল পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে। 93 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ইউরিয়া সার থেকে খাদ্যের কোন উপাদান গ্রহণ করে? এবং উত্তরটি হল উদ্ভিদ ইউরিয়া সার থেকে নাইট্রোজেন গ্রহণ করে। 94 নম্বর প্রশ্ন, প্রোটিনের ক্ষুদ্রতম একক কি? এবং উত্তরটি হল প্রোটিনের ক্ষুদ্রতম একক অ্যামাইনো অ্যাসিড। 95 নম্বর প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি? এবং উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য দূর করে কার্বোহাইড্রেট। 96 নম্বর প্রশ্ন, পেসমেকার কি আবিষ্কার করেন? এবং উত্তরটি হল পেসমেকার আবিষ্কার করেন জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি। 97 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগ সম্পর্কে আমরা একটি ভুল তথ্য কী জানি? এবং উত্তরটি হল ডায়াবেটিস রোগ সম্পর্কে আমরা একটি ভুল তথ্য জানি যে শুধুমাত্র চিনি জাতীয় খাবার খেলেই ডায়াবেটিস রোগ হয়। 98 নম্বর প্রশ্ন, লালারসের দুটি উৎসেচকের নাম? এবং উত্তরটি হল লালারসের দুটি উৎসেচক হল টায়ালিন ও মল্টেজ। 99 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? এবং উত্তরটি হল উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় নাইট্রোজেনের অভাবে। 100 নম্বর প্রশ্ন, ধান বাদামি হওয়ার জন্য কোনটি দায়ী? এবং উত্তরটি হল ধান বাদামি হওয়ার জন্য ছত্রাক দায়ী। তো ফ্রেন্ড, 100 ICDS জিকের এটি এন্ড পার্ট। তো ICDS এর নেক্সট পার্টগুলিকে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দিন। আর ভিডিওকে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। অ্যান্ড ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।